আমাদের দেশে আসলে সবাইকে ডাক্তার বানানো হয়, মানে বানানোর চেষ্টা করা হয়, এইভাবে প্রেশারাইজ করা হয় ডাক্তার হওয়া। তো সেরকম একটা ভাবনা থেকে জাস্ট আমি গানটা লিখেছি, আশা করি সবাই ভালো লাগবে। বাবা মায়ের স্বপ্ন ছিল ডাক্তার হবে ছেলে, ডাক্তার হলে নাকি কপাল ঝাড় খুলে টুলে, সাথে কলা গাছে মতো আঙ্গুল যায় ফুলে, সুন্দর বাড়ি গাড়ি আর সুন্দরী বউ মেলে। এবার যেটা বলছি সেটা আমারই কাহিনী, আশা করি সবার ভালো লাগবে। খুশি তো মুখে ধরে না, এরপর ভর্তি হন এক নামজাদা কলেজে, পড়তেই হবে ফিলাম মগজটা যে নলেছে, ফিজিক্স কেমিস্ট্রি আরো কত কত সাবজেক্ট পারতাম যদি করতাম আমি বায়োলজিটাকে রিজেক্ট। আরেকখানা গোল্ডেন সবাইকে দিলাম উপহার, আমার প্রতি সবার সে যে কি ভালো ব্যবহার, তারপর সেই ঢাকার এক নাম চাঁদা কোচিনে ভর্তি করলো বাবা মোটা অঙ্কের টাকা দিয়ে, অন্য কিছু নয় যে ডাক্তার হতে হবে নইলে জীবন নষ্ট, উপদেশ দিল মোর সবে। এরপর মেডিকেল এক্সাম সামহাও ধরে নিলাম, চান্স পেলাম, এন্ড দেন তারপর কি হবে, তারপর যেটা হবে সেটা আমি অনেকটা সাসপেনশনের উপর নির্ভর করে লিখেছি, জানি না এটা হবে কি না, বাট কেমন সেটা দেখা যাক। তারপর মেডিকেল পড়া হলো 5 বছর, তারপরের কাহিনী বলছে এটা। ভারী গাড়ি হলো 2 বছরে, টাকা পয়সা ভারী গাড়ি হলো 2 বছরে, অনেক রোগী আসে আমার সদ্য খোলা খোয়ারে, সমাজ বলে আমায় আজ ধন্য তুমি ধন্য, মানুষের মাঝে তুমি মানুষ বলে গণ্য, মানুষ কাকে বলে দিয়েছি আমি ভুলে, সেসব ভাবার সুযোগ পাই। লা 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 এসব পাওয়া শেষে তখন আসল কাজ বাকি, ওটা না হলে হবে সব আছে বাকি, দেখ শুরু করে মামা মিয়ার কাকি, বড় লোক জামাই হলে হবে মেঝে লাগি, বিয়ে নিয়ে করতে হবে না যে কোনো টেনশন, বাবা কাকা মামা করে দেবে সব প্রিপারেশন, আত্মীয় স্বজন সবে বলবে কংগ্রাচুলেশন, মানুষের মতো মানুষ বাবা তুমি যে ইন্সপিরেশন। সবার চাওয়া মিটিয়ে নিজের পাওয়া লুকিয়ে, কি থাকলো নিজের তা ভেবে দেখিনি, আজ আমি ডাক্তার
কি করলাম আর তার সে খবর, মা বাবা এমন কি সৃষ্টি কথাও রাখেনি। লা 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 না 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 আসলে তাই যে যেটা হইতে চায় তাই আসলে সেটাই হতে দেওয়া উচিত। আমরা আসলে সবাই বড় কিছু হচ্ছি, মানুষ হচ্ছে কিনা এটা আসলে সবচেয়ে বেশি জরুরি। কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম অমানসিক প্রতিযোগিতা নেমে আমরা আসলে অমানুষ হয়ে যায়, মানুষ আর হয় না। তো প্রতিযোগিতা হোক নিজের সাথে, নিজের ইচ্ছার সাথে হোক আমাদের কম্পিটিশন, তাহলে আশা করি ভালো কিছু হবে সবার।